আগন্তুক লোকসভা নির্বাচনত কংগ্রেস দলক বর্জন করবলে আহ্বান জানাইছে অসম গৃহরক্ষী কল্যাণ সমিতিয়ে। গুৱাহাটীত অনুষ্ঠিত এখন সংবাদ মেলত সমিতিয়ে কংগ্রেস সরকারক তীব্র সমালোচনা করে কয় যে গৃহরক্ষীসকল দীর্ঘদিনিয়া অভাব অভিযোগ তথা সমস্যার প্রতি সরকারে কোনোদিনে মনোযোগ দিয়া নাই। সেয়ে এইবার নির্বাচনত গৃহরক্ষীসকল আর পরিয়ালসমূহে কংগ্রেসক বর্জন করব। কংগ্রেসের বিরুদ্ধে তীব্র বাক্যবান নিক্ষেপ করে সমিতির সভাপতি দীপেন শর্মায় কয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে নির্বাচন অধিসূচনার আগমুহূর্তে ঘোষণা করলে যে গৃহরক্ষী বাহিনী গাঁওরক্ষী বাহিনী অঙ্গনা মানে ইত্যাদি আর আমার বিশেষ আমার গৃহরক্ষীর কথা কোথাও তেওঁলোকে দৈনিক বার্তা পাঁচশোর পর হাজার টাকালে বৃদ্ধির কারণে ঘোষণা করলে পেপারে পত্র ঘোষণা করলে, কিন্তু গৃহ আর বিত্ত বিভাগের দায়িত্ব থাকা বিভাগে আজিলেকে বিভাগীয়ভাবে কোনো ধরনের ঘোষণা করা নাই। শেহতীয়াভাবে তিনি ছয় মার্চত আমার কেজনমান গৃহরক্ষী জওয়ানক মাতি নিয়ে আলোচনা করে তেও মাত্র চল্লিশ টাকা এটা বৃদ্ধি করলে, দুশ টাকার ঠাইত ২৪০ টাকা করলে। আমি এই কেউ মানে মানি নলাম, যেহেতুকে মুখ্যমন্ত্রী মহোদয় আমাক এই নির্বাচনী টোপ দিছে, কংগ্রেস সরকারে আমার সমস্যাবিল সমাধান করবা নাই, সেই কারণে আমি এইবার গৃহরক্ষী যে সাতাইশ হাজার গৃহরক্ষী পরিয়াল আছে এই পরিয়ালর ভোটার প্রায় এক লাখ পঞ্চাশ হাজার ভোটার আছে, এই এক লাখ পঞ্চাশ হাজার ভোটারে আমি কংগ্রেস প্রার্থীক ভোটদান করার পর আমি বিরত থাকিম। আমাক তিনশো টাকা লাগবে প্রতিদিনত তিনশো টাকা, দৈনিক বার্তা এই হারিয়ানাত যে আছে পঞ্জাবত যে আছে আমাক দৈনিক বার্তা প্রতিদিনত তিনশো টাকা লাগে, আর এইখানে যদি আমাক নিদিয়ে ইয়ার পিছত আমি আকো মানে কার্যসূচী লম, আন্দোলনের কার্যসূচী লম, সেইটা আপনার জানাম। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাসের সৈতে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।